Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি ইমরান, চলে এলাম অনলি অন টেক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের বিকাশ অ্যাপসের এ টু জেড নিয়ে কথা বলবো। বিকাশ ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান, যার মধ্যে মোবাইলে টাকা লেনদেন করা যায়। এর সার্ভিস পেতে গ্রাহককে *247# ডায়াল করে বিভিন্ন মেনুতে যে সার্ভিস গ্রহণ করতে হতো, সম্প্রতি বিকাশ লিমিটেড তাদের সার্ভিস সুবিধা আরও সহজ করার জন্য একটি ফ্রি অ্যাপ তৈরি করেছে, সেটি হলো বিকাশ অ্যাপ। আজ আমি আপনাদের এই অ্যাপটি দিয়ে কি করা যায়, এর কি কি সুবিধা রয়েছে, কেন ব্যবহার করবেন একটি, এসব নিয়েই আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, তো সঙ্গেই থাকুন, ফিরছি ঠিক 12 সেকেন্ড পর। তো বন্ধুরা, আবারও স্বাগতম জানাচ্ছি। প্রথমে চলুন দেখে আসি বিকাশ অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আবার আপনি গুগল প্লে স্টোরে যেয়ে বিকাশ অ্যাপ লিখে সার্চ দিলেই বিকাশ অ্যাপটি চলে আসবে। অবশ্যই অবশ্যই এখানে বিকাশ লিমিটেড লেখা আছে কিনা সেটা দেখে নেবেন, কারণ এখানে টাকা পয়সার বিষয়, অনেকে অ্যাপস নকল করতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন ইনস্টল করে আসি অ্যাপসটি। 26 MB সাইজের অ্যাপ। বিকাশের স্লোগান হলো একদম সিম্পল। আসলে বিকাশ অ্যাপটি খুবই সিম্পল এবং সহজ, এবং খুব দ্রুত এর মাধ্যমে খুব দ্রুতই টাকা লেনদেন করা যায়। ওকে, তো ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, তো চলুন ওপেন করি। আচ্ছা, ওপেন হতে হতে আমি বলে রাখি যে বিকাশ অ্যাপটি আপনি কেন ব্যবহার করবেন। বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব দ্রুত এবং সহজে আপনি তাদের সার্ভিস পেতে পারেন, এবং বিকাশ অ্যাপসের মাধ্যমে সেন্ড মানি করলে সেটা সম্পূর্ণ ফ্রি। যেখানে আগে সেন্ড মানি করলে 5 টাকা করে চার্জ কাটতো, আবার আগে *247# ডায়াল করে আপনি ক্যাশ আউট করতে হলে হাজারে আপনাকে 18.50 টাকা করে চার্জ দিতে হতো। সেখানে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে যদি ক্যাশ আউট করেন, তো সেক্ষেত্রে আপনাকে হাজারে 15 টাকা করে চার্জ কাটবে। সো এখানেও আপনি সুবিধা পাচ্ছেন। আবার বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি আরও যে সুবিধা পাচ্ছেন সেটা হলো, বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি আরও যে সুবিধাটি পাচ্ছেন সেটা হলো স্টেটমেন্ট দেখতে পারবেন। আপনি পুরো মাসের লেনদেন, আপনার কত টাকা কি কার সাথে কোথায় কিভাবে লেনদেন করলেন, সব স্টেটমেন্ট আকারে দেখতে পারবেন। আবার আপনি আরও সুবিধা পাচ্ছেন, আরও আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে বারবার পিন দিতে হয়। আপনি বিকাশ অ্যাপটি একবার ব্যবহার করার পরে আবার সেটি এক্সিট করে আবার ওপেন করতে গেলে অবশ্যই আপনাকে পিন নাম্বার দিয়ে ঢুকতে হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে নিরাপদ। আবার আপনি কোনো এজেন্টের মাধ্যমে যদি টাকা ক্যাশ আউট করতে চান, সেক্ষেত্রে এজেন্টের কিউআর কোড দেওয়া আছে ওখানে, কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনি সহজেই ক্যাশ আউট করতে পারবেন। আবার আপনি এজেন্টকে সেভ করে রাখতে পারবেন, কোনো আপনার আশেপাশের কোনো এজেন্টের দোকানের নাম্বার বা তার নাম্বারটা আপনি সেভ করে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে আপনি খুব সহজেই অ্যাপসটি দিয়ে আপনি ক্যাশ আউট করতে পারেন। তো এইসব হচ্ছে, এই হচ্ছে বিকাশের, বিকাশ অ্যাপস ব্যবহারের সুবিধা। তো প্রথমে বিকাশ অ্যাপস ওপেন করার পরে আপনাকে পারমিশন গ্রান্টেড করে নিতে হবে। পারমিশন গ্রান্টেড হয়ে গেলে তখন আপনি, পারমিশন গ্রান্টেড না হলে আপনি অ্যাপসটি ইউজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে কন্ট্যাক্টস, ফোনের মেসেজ, এগুলোর পারমিশন দিয়ে নিতে হবে। তো প্রথমে একটু লোড হতে সময় লাগে। তো বন্ধুরা, লোড হয়ে গেছে, তো চলুন শুরু করো বাটনে ট্যাপ করলাম। অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন। বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসটি ওপেন করলে আপনাকে একটা কন্ঠ বলে দেয় যে কি কি করতে হবে, কোথায় কিভাবে কি করতে হবে।
তো ওইটা সেটা আপনি চাইলে সেটা বন্ধ করে দিতে পারেন। এই যে এখানে একটা বাটন আছে চালু বন্ধ, এই বাটনটি ক্লিক করলে আপনার কণ্ঠটি বন্ধ হয়ে যাবে, আবার ক্লিক করলে কণ্ঠটি চালু হয়ে যাবে। তো চলুন আমি পিন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আসি প্রথমে। এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আবার অ্যারো বাটনে ক্লিক করলাম। এখন আমার পিন নাম্বার দিতে হবে। ওকে, পিন নাম্বার দেওয়া হলো। এখন আবার অ্যারো বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লোড হবে। তো এই হচ্ছে বিকাশের হোম হোম আর কি। এই হোমে কী কী সুবিধা আপনি পাবেন সেটা আমি এক এক করে সবই দেখাবো আপনাদের। প্রথমেই আপনি যদি ব্যালেন্স জানতে চান, তবে এক ট্যাপেই আপনি ব্যালেন্সটা জানতে পারেন। সেটা হচ্ছে এই যে দেখুন, ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এখানে ক্লিক করলেই আপনাকে আপনার ব্যালেন্স দেখিয়ে দিবে। এই যে ব্যালেন্স, আমার ব্যালেন্স আছে 1 টাকা 33 পয়সা। তো এরপরে আপনি কি করতে পারবেন, এরপরে হচ্ছে আপনি এখানে যে সেন্ড মানি অপশন আছে, সেন্ড মানি, সেন্ড মানি এখানে ক্লিক করলেই আপনি সেন্ড মানি নাম্বার দিতে পারবেন। নাম্বার দেওয়ার পরে আপনি সেন্ড মানি করতে পারবেন, আপনার যে নাম্বারে সেন্ড মানি করতে হয়, অথবা আপনি কন্ট্যাক্ট নাম্বার থেকে নাম্বার বাছাই করে সেন্ড মানি করতে পারবেন। এরপরে আছে বাই এয়ার টাইম, বাই এয়ার টাইমেও আপনি নাম্বার এখানে দিয়ে দিতে পারবেন, অথবা নিজের নাম্বার এখানে আছে আমার অ্যাকাউন্ট লেখা। এই আপনার অ্যাকাউন্টে যদি এয়ার টাইম কিনতে চান, রিচার্জ করতে চান, সেটাও করতে পারবেন। আবার যদি আপনার কন্ট্যাক্ট থেকে কোনো নাম্বার নিতে চান সেটাও করতে পারবেন। এরপর আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ক্যাশ আউট। ক্যাশ আউট করার ক্ষেত্রে আপনি কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন, অথবা আপনি এজেন্টের নাম্বার নিয়ে দিতে পারবেন। যদি কিউআর কোড স্ক্যান করে ক্যাশ আউট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে আসবে, তখন এজেন্টের ওইখানে যে কিউআর কোডটা আছে ওইখানে এটা স্ক্যান করে আপনি খুব সহজেই ক্যাশ আউট করতে পারবেন, অথবা এজেন্টের নাম্বার দিয়েও আপনি এখানে ক্যাশ আউট করতে পারবেন। আবার এখানে যদি আপনি কোনো এজেন্টকে সেভ করে রাখেন, তো সেভ করার পরে আপনার এই আপনার এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে যে আপনার কোনো যে যে এজেন্টকে আপনি সেভ করে রেখেছেন সেটা সেটা চলে আসবে এখানে। আপনি খুব সহজেই একটি ক্লিকের মাধ্যমে তাদের থেকে ক্যাশ আউট করতে পারবেন। এরপরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে পেমেন্ট করতে পারবেন। এই পেমেন্ট করার ক্ষেত্রেও আপনার কিউআর কোড স্ক্যানার আছে, এখানে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনি যে কোনো যে কারো পেমেন্ট করতে পারবেন। এরপর আছে রিকোয়েস্ট মানি। রিকোয়েস্ট মানির ক্ষেত্রে আপনি কোনো বিকাশ এজেন্ট বা কোনো আপনার কোনো কারো কাছ থেকে আপনি টাকা রিকোয়েস্ট করতে পারবেন আর কি। তারপর হচ্ছে রেফার এ ফ্রেন্ড আছে, আপনি কোনো বন্ধুকে চাইলে আপনার কোডটি শেয়ার, ইনভাইটেশন কোড শেয়ার করে দিতে পারবেন। ইনভাইটেশন কোড শেয়ার করলে আপনার বন্ধু সেই লিঙ্কে যে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে এইখানে যে বাটনটি আছে বিকাশের লোগো, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি একটি অপশন পাবেন, মেনু পাবেন। সেই মেনু থেকে আপনি এখানে চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, চাইলে যে ভয়েসটা আপনাকে বলে দেয় যে কোথায় কী করতে হবে সেটা করতে পারবেন, চাইলে হেল্পলাইনে কল করতে পারবেন। যে কলের যে আইকনটা দিয়ে আছে ওখানে, আবার চাইলে হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করলে হোমে চলে যাবে, নোটিফিকেশানে ক্লিক করলে নোটিফিকেশানে চলে যাবে, স্টেটমেন্টে ক্লিক করলে স্টেটমেন্ট দেখা যাবে আপনার পুরো মাসের লেনদেনের। আমার গত 30 দিনে কোনো লেনদেন হয়নি বিধায় এখানে দেখাচ্ছে আপনি গত 30 দিনে কোনো লেনদেন করেননি। আমি হোমে ফিরে যাই, আবার মেনুতে ক্লিক করি, এরপর আছে লিমিট। লিমিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ক্যাশ নেট লিমিট কত আছে, দৈনিক আবার মাসিক দুটোই দেখা যাবে। ক্যাশ নেট লিমিট, সেন্ড মানি লিমিট, বাই এয়ার টাইম লিমিট, পেমেন্ট, ক্যাশ আউট, রিকোয়েস্ট মানি, রেমিটেন্স ইত্যাদির লিমিট আপনি দেখতে পারবেন খুব সহজেই। এরপরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেইলস দেখতে পারবেন এখানে। এখানে ক্লিক করে আপনার পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। তারপরে সেটিংসে যেতে পারেন, সেটিংসে যে আপনি অ্যাকাউন্ট সেটিং করতে পারেন, নাম পরিবর্তন করতে পারবেন, আর ছবি দিতে পারবেন বা ছবি পরিবর্তন করতে পারবেন।
আবার নোটিফিকেশন সেটিংও করতে পারবেন। দেন নোটিফিকেশন চাইলে আপনি পুশ নোটিফিকেশন যেটা আছে সেটা চাইলে বন্ধ করে দিতে পারেন, আবার চালুও করে দিতে পারেন। এরপরে আপনি আবার লগ আউটও করতে পারবেন। লগ আউট করলে আপনার এখানে লগ আউটে ক্লিক করলেই লগ আউট হয়ে যাবে। তো এই হচ্ছে বিকাশ অ্যাপসের সুবিধা। সর্বোপরি আমাদের এখন ইন্টারনেটের যুগ, তো এই যুগে খুব সুন্দর একটি অ্যাপস বের করেছে বিকাশ লিমিটেড, তাদেরকে ধন্যবাদ জানাই। আবার অনেকে বলছে যে, অনেকে গুগল প্লে স্টোরে যে রিভিউ দিয়েছে তাতে দেখেছি যে অনেকে বলছে তাদের ডিভাইসের জন্য সাপোর্ট করে না অ্যাপসটি। তো আশা করি বিকাশ লিমিটেড ডেভেলপার টিম এটি খুব দ্রুতই ঠিক করে দিবে, যাতে সবাই এই সুবিধাটি গ্রহণ করতে পারে। তো এই হচ্ছে বিকাশ অ্যাপ নিয়ে যাবতীয় এ টু জেড। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সবার আগে সর্বশেষ ভিডিওটি পেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।